রোহিত এবার নিজের ভুল বুঝতে পেরে শালিনীকে দূরে সরিয়ে ফুলকিকে কাছে টেনে নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে লাবুকে পারমিতা বলছে, রিকি তো চিকেন খেতে খুব পছন্দ করে, আমি তাই চিকেন রান্না করেছি, তুমি একটু নিয়ে যেও। তখন লাবু বলে, থাক না, আজকে আর চিকেনটা নিতে হবে না দিদি, তাহলে আজকে সত্যিই রুদ্র অনেক রাগ করবে আমার উপর। কারণ রুদ্রকে আজকে ফুলকি অনেকটা চটিয়ে দিয়েছে আর রীতিমতো অপমান করেছে, যেটা আমার মনে হয়। তখন ফুলকি বলে, লাবু দিদি তোমার কি মনে হয় যে আমি রুদ্রদাকে আমি রাগিয়ে দিয়েছি, অপমান করেছি? আচ্ছা লাবু দিদি, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার হাতে যে দাগটা হয়েছিল সেটা কি এমনি এমনি হয়েছিল নাকি রুদ্রদার জন্য হয়েছিল, আমাকে বলো তো। তখন লাবুর চোখ দিয়ে পানি পড়তে থাকে আর লাবুর রুদ্রর ব্যবহারটা মনে পড়ে যায় আর রুদ্রর কথাগুলো ভাবতে থাকে লাবু। তখন পারমিতা বলে, কি হলো লাবু, কি বলছো তুমি, বলো কিছু কি হচ্ছে? তখন লাবু বলে, দেখো ফুলকি, তুমি একটু আমার বিষয় আর রুদ্রর বিষয় একটু বেশি ভেবে ফেলছো, আর আমার সংসারের প্রতি না এত ভেবো না, তুমি অনেক ছোট তো, তুমি একটু মাথাটা কমে ঘামাও আমার ব্যাপারে। একথা বলে ওখান থেকে লাবু রাগ করে চলে যায় আর ফুলকি বলে, পারমিতা দি আমি কি ভুল কিছু বলেছি? তখন পারমিতা বলে, এটা কি হলো ফুলকি, তোমার কি এরকম করে কথা বলা উচিত হয়েছে, তুমি এটা ঠিক করেছো, দেখো তো লাবু রাগ করে চলে গেল। তখন ফুলকি কান্না করতে করতে বলতে থাকে, ও তাহলে এখন শব্দ সেই ফুলকি দাসের হয়ে গেল তাই না? একথা বলে ওখান থেকে ফুলকি বেরিয়ে যায় আর বেরিয়ে গিয়ে রুমের বাহিরেই ফুলকি বসে বসে কান্না করতে থাকে আর লাবুর কথাগুলো ভাবতে থাকে। ঠিক তখনই রোহিত ফোনে কথা বলতে বলতে আসছিল। ফুলকিকে কান্না করতে দেখে রোহিত ফুলকির কাছে আসে আর বলে, ফুলকি কি হয়েছে, তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার? তখন ফুলকি রোহিতকে জড়িয়ে ধরে আর বলে, ফুলকি দাস খুব খারাপ, আজকে সবাই আমার সাথে রাগ করছে, লাবু দিদিও আমার সাথে রাগ করলো, সবাইকে আমি রাগিয়ে দিয়েছি, আমি খুব খারাপ। আমাকে আপনি বলেছিলেন যে ফুলকি দাস এত পাকামো করার দরকার নেই, তুমি ছোটো ছোটোর মতো থাকো, আমি আপনার কোনো কথাই শুনিনি স্যার, আমি খুব খারাপ, আমি খুব খারাপ। এই বলে ফুলকি জড়িয়ে ধরে রাখে রোহিতকে। তখন রোহিত বলে, ফুলকি তোমার কি হয়েছে বলো। আর এটা শালিনী দেখে ফেলে। শালিনী দেখে মনে মনে ভাবতে থাকে, কি হচ্ছে এসব, রাস্তাঘাটেও এখন কি শুরু করেছে, এগুলো জাস্ট আর নেওয়া যাচ্ছে না। তখন শালিনী রোহিত আর ফুলকিকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে যে এটা না রোমান্স করার জায়গা নয়, রুম আছে, রুমে গিয়ে তোমাদের এই রোমান্সগুলো তোমরা চালিয়ে যেতে পারো, রাস্তাঘাটে এরকম করলে আমাদেরও যাতায়াত করতে সমস্যা হয়, তাই এখান থেকে সরে পড়লে আমাদের জন্য যাতায়াত করতে সুবিধা হতো। তখন রোহিত রাগান্বিতভাবে শালিনীর দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, সব কথাগুলোকে এভাবে বাজে ইঙ্গিত করে না বললেই নয়। তারপরেই শালিনীকে এসব নিয়ে অনেক কথা শোনায় রোহিত আর তখন শালিনী বলে, আমি তো জাস্ট এমনি বললাম, আমার জাস্ট এগুলো শুনতে আর ভালো লাগে না। তারপরেই ফুলকি বলতে থাকে, শালিনী দিদি আমি স্যারের সাথে কথা বলছি, সেখানে আপনি নাকটা কেন গলাচ্ছেন আর আপনারই বা এত খারাপ লাগছে কেন? আর যাই হোক না কেন, ফুলকি দাস ঠিক করে নিয়েছে, ফুলকি দাস এসব বিষয় নিয়ে আর কোনো কথাই বলবে না। তারপরে শালিনী বলে, তাহলে তো খুব ভালো। একথা বলে শালিনী ওখান থেকে রাগ করে চলে যায় আর এদিকে রোহিত শালিনী শালিনী বলে ডাকতে থাকে কিন্তু শালিনী শোনে না। তারপরেই রোহিত ফুলকিকে বলে, ফুলকি কি হয়েছে বলো তো আমাকে। তখন ফুলকি আবারও জড়িয়ে ধরে রোহিতকে আর সেটা দেখে ফেলে ধানু পিয়াল ওরা। এসেই দেখে ওরা বাহ বাহ বলতে থাকে আর বলে, বাহ কি রোমান্স। তারপরেই রোহিত আর ফুলকি আলাদা হয়ে যায়। তারপরেই রোহিতকে পিয়াল বলতে থাকে, দাদা ভাই এটা কি হচ্ছিল? তখন ধানু বলতে থাকে, আরে তুই বুঝছিস না এখানে রোমান্স হচ্ছিল, তুই এটাও বুঝিস না? তখন পিয়াল বলে, ফুলকি কান্না করছে কেন? তখন ধানু বলে, এটা সেই রোমান্সেরই একটা অংশ, তুই বুঝবি না। তারপর পারমিতা সেখানে চলে আসে আর বলে, ফুলকি তুমি এখানে চলো। তখন রোহিত বলে, পারমিতা দি কি হয়েছে, ফুলকি কান্না করছে কেন, ও কি আবার কোনো কিছু করেছে? তখন পারমিতা কোনো উত্তর না দিয়ে ফুলকিকে নিয়ে সোজা রুমে চলে যায়। তারপরেই রোহিত টেনশনে পড়ে যায় এ ব্যাপারটা নিয়ে আর ওইদিকে ধানু পিয়াল তমাল ওরা অনেক মজা করছিল রোহিতকে নিয়ে। তারপর রোহিত রাগ করে চলে গেলে তারপরে ধানু বলতে থাকে, যা এর মধ্যে তো দাদা ভাইকে একটা কথাই বলা হলো না। তারপরে রোহিত আসলে রোহিতকে ধানু বলতে থাকে, দাদা ভাই অতনু প্রতীক ওদেরকে কলকাতা পাঠানো হচ্ছে স্পেশালভাবে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য যে এর পিছনে কে আছে, জেঠুমণি এখানে কোর্টের মধ্যে এটা আপিল করেছে যেন ওদের মুখ থেকে সত্যিটা বের করা হয় আর কে এই কাজটা করেছে সেটা যেন বের করা হয়। তখন রোহিত বলে, তাহলে তো খুব ভালো কথা। একথা বলে ওখান থেকে চলে গেলে শালিনী সবটা শুনতে পায়। শালিনী শুনে ভাবতে থাকে যে রুদ্রদাকে এটা জানাতে হবে আর আগে আগে আমার জমিটা আমার নামে লিখিয়ে নিতে হবে, আর রিস্ক নেওয়া যাচ্ছে না। আর ওইদিকে দেখা যাবে ফুলকি রুমের মধ্যে একা একা ভাবছে যে আমি কি শুধুই কি ভুল ভাবছি, জানি না আমারই কেন একা ভুল হচ্ছে। ঠিক তখনই ওখানে পারমিতা চলে আসে খাবার নিয়ে। তারপরে পারমিতা ফুলকিকে বসিয়ে খাবারগুলো খাওয়াতে থাকে আর ফুলকি তখন বলে, আচ্ছা পারমিতা দি আমি কি খুব বেশি কথা বলে ফেলেছি, আমি কি লাবু দিদিকে খুব বেশি রাগিয়ে ফেলেছি, লাবু দিদিকে কল করলে হতো না? তখন পারমিতা বলে, আজকে রাতে আর নয় ফুলকি, তুমি চুপচাপ খেয়ে নাও তো। তারপরে ফুলকি বলে, আমি চিন্তা করেছি আমি আর কোনো কথাই বলবো না, কালকে থেকে শুধু আমি রিহার্সেল করবো, বক্সিংয়ের দিকে মন দেবো।
তারপরে পারমিতা কোনো কথাই বলে না। ফুলকির খাওয়াটা শেষ হয়ে গেলেই পারমিতা ওখান থেকে চলে যায়। তখন ফুলকি একা একাই বলতে থাকে, আমি কি ভুল করেছি? পারমিতা দিও কি সেটা মনে করে? না হলে আমাকে কোনো সাপোর্টই করলো না। আমি বললাম যে বক্সিং এ মন দেব, তাও কিছু বললো না। আর ওইদিকে আড়াল থেকে পারমিতা সবকিছু শুনতে থাকে। তখন পারমিতা মনে মনে ভাবতে থাকে, এত শিওর হয়ে ফুলকি কেনই বা রুদ্রকে দোষ দিচ্ছে? ওর ও কি কিছু বুঝতে পেরেছে? ও তো অংশুর কথাও বলেছিল যে অংশুর সাথেও নাকি অনেক বেশি বাজে ব্যবহার করেছে রুদ্র। তাহলে অংশুর কাছ থেকে আমাকে সবটা জানতে হবে। আর এদিকে ফুলকি বক্সিংয়ের জন্য রেডি হতে থাকে। আর অন্যদিকে দেখা যাবে পারমিতা আর রোহিত বলতে থাকে, কাকিমা কোথায়? কাকিমাকে খাবার দিতে হবে তো, সে তো এখনও খায়নি। তখন রোহিত বলে, মা এখনও খায়নি? সে কি কথা, মাকে ডেকে আনো, ডাক দিচ্ছি দাঁড়াও। তারপরে ডাক দিলেই সেখানে অরুণা চলে আসে। আর অরুণা বলে, আমি একটু পরে খাবো। তখন রোহিত বলে, না মা তুমি এখনই খাবে। তারপরেই পারমিতা ওখান থেকে চলে গেলে রোহিত খাবারটা দেয় অরুণাকে, আর রোহিতকে অরুণা খাইয়ে দিতে থাকে। আর বলতে থাকে, রোহিত জানিস একটা কথা, না আমি না বলে পাচ্ছি না, ফুলকির মতো মেয়ে বউ পেয়ে আমি খুব খুশি। ফুলকি আসলেই আমাদের আলোর ফুলকি, জানিস তো? কারণ ফুলকি আমার জন্য যা করেছে সেটা আর কেউ হয়তো বা করতো না। আর আমার একটা কথা মনে হয়, জানিস তো? আর এই কথাগুলো জেঠিমণি আর অন্যদিকে শালিনী দুজনই শুনতে থাকে। তারপরেই অরুণা বলতে থাকে, আমার একটা কথা মনে হচ্ছে, জানিস তো, তোর যখন বক্সিং নিয়ে কেলেঙ্কারিটা হলো তখন যদি ফুলকি থাকতো তাহলে মনে হয় তোকে এই বদনামটা নিয়ে আর থাকতে হতো না। ও যে করি হোক তোকে নির্দোষ প্রমাণ করতোই, অন্তত শালিনীর মতো তোকে রেখে পালিয়ে যেত না। তুই যে ভুলটা করেছিস সেই ভুলটা এখনও শুধরে নে। তারপরে রোহিতের শালিনীর ব্যাপারটা মনে পড়ে যায়, যে শালিনী ওকে রেখে কিভাবে চলে গিয়েছিল। আর শালিনী এই কথাগুলো একা একা শুনতে থাকে সব কিছু, আর জেঠিমণিও শুনতে থাকে। তারপরেই সব কথা শুনে জেঠিমণি রেগে যায় আর বলতে থাকে, বাহ এখন তোমার মেজো বউ মনে হচ্ছে যে আমার ছেলেকে মেরে ফেলেছে তোমার ছেলে, সেটা মিথ্যে অপবাদ ছিল। আর এখন ফুলকিকে ধরে তোমার ছেলে ড্যাং ড্যাং করে আবার বক্সিংয়ে নামবে, তুমি সেটাই বলতে চাচ্ছ? তখন তো এ কথা শুনে অরুণা আর রোহিত দুজনই অবাক হয়ে যায়। তারপরে জেঠিমণি ওদেরকে আরও অনেক কথা শোনাতে থাকে, আরও অনেক কিছু শোনায়, যেটা শুনে অরুণা কান্না করতে থাকে। আর ওইদিকে শালিনী খুশি হয়ে যায়। তারপরেই ফুলকির ব্যাপারটাও বলে, যে ফুলকি রুদ্রকে যেরকম করে কথা বললো, রুদ্রর সাথে যে ব্যবহারটা করলো সেটা কি ভালো হলো? এখন তো বুঝছি তোমাদের আশকারা পেয়েই মেয়েটা এত বার বেড়েছে। তারপরে ওইদিকে দেখা যাবে রুদ্র ছোটো জেঠিমণি বলতে থাকে, হ্যাঁ দিদি তুমি ফুলকিকে একটু বকলেও পারতে, ও এত কথা বলার কি দরকার ছিল রুদ্রকে, ও ছোটো ছোটোর মতো থাকলেই হতো। তারপরে রোহিত জেঠিমণিকে বলতে থাকে, জেঠিমণি তোমাকে আমি আজকে কথা দিচ্ছি, আমি বক্সিংয়ে কোনো দিনও পা রাখবো না, আর আমি ফুলকিকেও ট্রেন করবো না, কারণ আমি বক্সিং থেকে একদমই নিজেকে সরিয়ে নিয়েছি। আমি তোমাকে কথা দিচ্ছি, মায়ের কথায় তুমি কিছু মনে করো না। ওইদিকে শালিনী তো খুব খুশি হয়ে যায় এই কথা শুনে, যে বক্সিংয়ে কোনো দিনও পা দেবে না, আর ফুলকিকেও ও বক্সিংয়ের জন্য কোনো কিছুই করবে না। তাহলে ওর এক বছর সময় কেন লাগবে? আমার এ বিষয় নিয়ে কালকে ওর সাথে কথা বলতে হবে। ওইদিকে রোহিত দরজা আটকে একা একা ভাবতে থাকে, যে ফুলকির ভবিষ্যৎ আমাকে গড়ে দিতেই হবে, ওকে ওর যে কোনো একটা কাজের উপযুক্ত করে দিতে হবে। বক্সিং ও ভালো পারে, ওকে সেটার জন্য আমি কোনোভাবে আমি সেটার মধ্যে জড়িত হব না, কারণ আমার কেলেঙ্কারি আমি চাই না ফুলকির ওপর যাক। তাই ফুলকিকে অন্য কোনো জায়গায় আমি বক্সিংটা শেখাবো, কিন্তু ফুলকিকে আমি শিখাবই, আর আমি যাব না। এ কথাগুলো একা একাই ভাবতে থাকে রোহিত। আর ওইদিকে ফুলকি ভাবতে থাকে, যে আমাকে যে করি হোক বক্সিংয়ে এগোতেই হবে, আমি স্যারের মুখটা উজ্জ্বল করবই, স্যারকে নিয়ে আমি বক্সিংটা শিখব, স্যারের কাছ থেকেই সব কিছু আমি পাবো। এই কথাগুলো ভাবতে থাকে ফুলকি। আর রোহিত মনে মনে ঠিক করে নেয় যে ফুলকিকে ও কিছুতেই বক্সিং শেখাবে না। তো বন্ধুরা, আজকে পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরা কে কে চাও যে ফুলকি আর রোহিত এক হয়ে যাক, অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।